বিপর্যয় মোকাবিলা ও সাফাই কাজে নতুন যন্ত্র পৌরসভার। সোমবার আনুষ্ঠানিকভাবে এই যন্ত্রের উদ্বোধন করা হয়। খুশি পৌর কর্তৃপক্ষ। যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে মোকাবেলা করতে এবং বনগাঁ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বনগাঁ পৌরসভার উদ্যোগে আজ 54 লক্ষ টাকা ব্যয়ে আনা হয় একটি জেসিবি গাড়ি। আজ কেক কেটে সেই জেসিবি গাড়ির উদ্বোধন করা হয়। নতুন যন্ত্র পেয়ে স্বাভাবিকভাবেই খুশি বনগাঁ পৌরসভার সাফাই বিভাগের কর্মীরা। এই যন্ত্রের সাহায্যে আগামী দিনে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে মোকাবেলা করতে সাহায্য করবে এই নতুন যন্ত্র। প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করার ক্ষেত্রে বেশ খানিকটা অবদান রয়েছে এই জেসিবি গাড়ির। শুধুমাত্র প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে মোকাবেলা নয়, শহরের বিভিন্ন এলাকায় নোংরা আবর্জনা সাফাইয়ের কাজেও যথেষ্ট প্রয়োজনীয় উপাদান এই জেসিবি গাড়ি। জানা গেছে, দীর্ঘদিন ধরে বনগাঁ পৌরসভার সাফাই বিভাগের কর্মীদের এই জেসিবি গাড়ির প্রয়োজন ছিল। অবশেষে আজ 54 লক্ষ টাকা ব্যয়ে বনগাঁ পৌরসভার উদ্যোগে আনা হয় একটি জেসিবি গাড়ি। এদিনের এই জেসিবি গাড়ির উদ্বোধনে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার পৌর প্রধান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং সাফাই বিভাগের কর্মীরা। বনগাঁ পৌরসভার নিজস্ব অত্যাধুনিক জেসিবি গাড়ি আনতে পেরে স্বাভাবিকভাবেই খুশি পৌর প্রধান থেকে শুরু করে কাউন্সিলর এবং সাফাই বিভাগের কর্মীরা। আগামী দিনে এই গাড়ি অনেক কাজে আসবে বলে আশাবাদী সাফাই বিভাগের কর্মীরা। এই বিষয়ে বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ জানান, রাজ্য সরকারের নির্মল বাংলার প্রকল্পের আওতায় আমাদের এই সাফাই অভিযান চলছে বিভিন্ন জায়গায়। বনগাঁ শহরকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, আগামী দিনে আমরা সেই দিকেই নজর রাখব। এই কারণে আজ একটি জেসিবি গাড়ির উদ্বোধন করা হয় বনগাঁ পৌরসভার পক্ষ থেকে। বনগাঁ পৌরসভা যে পরিচ্ছন্ন বনগাঁ রাখার যে প্রতিশ্রুতি নিয়ে রাজ্য সরকারের যেসব প্রকল্পগুলো আছে সঠিকভাবে রূপায়ণের কাজ করছে। আমরা আজকে যেটা উদ্বোধন করলাম, বনগাঁ পৌরসভার একটা নতুন পালক হলো যে আমাদের এই সাফাই অভিযানের সবথেকে বড় অস্ত্র জেসিবি। একটা বড় জেসিবির প্রয়োজন ছিল। আমরা এই এসডব্লিউএমএ দপ্তর থেকে আমরা এই গাড়িটি আমরা ক্রয় করলাম। কারণ হচ্ছে যে এটা প্রচণ্ড বর্জ্য বা বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়লে দ্রুততার সঙ্গে সরিয়ে দেওয়া যায়। আমরা একে একে অনেকগুলো জিনিসই কিনেছি, এবার কেনা হলো জেসিবি। সঙ্গে আমাদের বিভিন্ন ডাস্টবিন, টিনের স্টিলের ডাস্টবিন আমরা প্রায় 1200 মতন বনগাঁর বিভিন্ন শহরের বিভিন্ন বাজার কেন্দ্রিক জায়গায় এগুলো লাগানো হবে, সেগুলো কেনা হয়েছে। আমাদের ট্র্যাক্টর কেনা হয়েছে। আমাদের এর আগে জেটিং কাম ট্রাকশন মেশিন কেনা হয়েছে। আমাদের পকলিন কেনা হয়েছে। 45 লক্ষ টাকা ব্যয়ে এটা কেনা হলো, যেটা বনগাঁর কোনো সরকারি দপ্তরে নেই। সেটা আমাদের কাছে আগেও একটা দুটো ছিল, আরও একটা নতুন সংযোজন করে দ্রুততার সঙ্গে বনগাঁর কোনো বিপদ আসলে তাকে প্রতিহত করতে হবে। বনগাঁ পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।